হ্যালো বন্ধুরা, আজকে আমাদের এপিসোড কুইজ কুইজ পর্ব 20। তো আজকে আমাদের প্রথম কোয়েশ্চন, পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি? রয়টার না সিনগুন? এর সঠিক উত্তর হবে রয়টার। সো আজকে 2 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হিন্দু ধর্মের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? বেদ না গীতা? এই প্রশ্নের সঠিক উত্তর হবে বেদ। আজকের 3 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয় বা কবে পালন করা হয়, 10 ডিসেম্বর না 20 ডিসেম্বর? এর সঠিক উত্তর হবে 10 ডিসেম্বর। আজকের 4 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ইটিসি এর পূর্ণ শব্দ কি বা পূর্ণ রূপ কি? এটসেট্রা না ইত্যাদি? ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। এর সঠিক উত্তর হবে এটসেট্রা। আজকের 5 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, ভারতের প্রবেশ দ্বার কোনটি, মুম্বাই না চেন্নাই? এই প্রশ্নের সঠিক উত্তর হবে মুম্বাই। আজকের 6 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, বীজগণিতের জনক কে, আইজাক নিউটন না আল খাওয়ারি জমি? এর সঠিক উত্তর হচ্ছে আল খাওয়ারি জমি। আজকের 7 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, হাজার দ্বীপের দেশ কোনটি, আইসল্যান্ড না ফিনল্যান্ড? ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দেবেন। এর সঠিক উত্তর হচ্ছে ফিনল্যান্ড। আজকের 8 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোন গাছকে সূর্যের কন্যা বলা হয়, তুলা গাছকে না ডালিম গাছকে? সঠিক উত্তর হচ্ছে তুলা গাছকে। আজকের 9 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, পেন্সিল তৈরিতে কি কাঠ ব্যবহার করা হয়, সেগুন কাঠ না ধুন্দুল কাঠ? সঠিক উত্তর হচ্ছে ধুন্দুল কাঠ। আজকে 10 নম্বর প্রশ্ন আপনাদের স্ক্রিনে, জাপানের রাজধানীর নাম কি, টোকিও না ব্যাংকক? এই প্রশ্নের উত্তরটি আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।